ইয়ামা এফজেড 62-র আপনার হচ্ছে এখান থেকে এই ট্যাঙ্কির পার্টটা খুলে যায়, ট্যাঙ্কির বাইকের এই পার্টটা খুলে যায়। তো এই সমস্যাগুলো অনেকেরই আছে, দেখেন অলমোস্ট এটাও হালকা যাচ্ছে, অনেকের এই প্রবলেমগুলো আছে। কারণ এই পার্টটার মিলে পুরো পার্টের ভিতরে শুধু একটা পুস্টক থাকে, এখানে একটা নাট থাকে, আর নিচে ভিতরে একটা নাট থাকে। এই যে আমি দেখাই, এইগুলো পার্টগুলো খুলে যায়। এই আমি এই পোস্টগুলো অনেকগুলো দেখলাম, যাই হোক ফেসবুকে অনেকে পোস্ট করতেছে। তো এটা আসলে উপায় কী বা এটা করণীয় কী, এই জিনিসটা আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে কী করতে হবে। আমি আপনাদেরকে একটা পার্ট আছে আমার কাছে, ওই পার্টে আমি কাজগুলো করে দেখাবো। ওইটা হচ্ছে পার্টে আমি ওটা দেখাবো কীভাবে কাজটা করবেন, তাহলে আপনার এটা অনেক ফিটিংটা ভালো থাকবে এবং এগুলো খুলে যাবে না এই জিনিসগুলো। তাহলে আমি আপনাদেরকে দেখাই কীভাবে কাজটা করতে হবে, যদি কারো করার থাকে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে। কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। দেখাইছিলাম যে এই ট্যাঙ্কির পার্টটা খুলে যায়, এই মাথাগুলো ভেঙে যায়, আর এটার ভিতরে কিছুই নেই, জাস্ট যে লকগুলো চাপ খাইলেই ট্যাঙ্কি আপনার এটা খুলে যায় চাপ খাইলেই। তো সেই ক্ষেত্রে উপায় বাঁচতে গেলে আপনাকে কী করতে হবে, এই বডিতে নিচে এরকম ক্লাম্প বানাইতে হবে। এটা ক্লাম্প বানানো আছে উপরে, ক্লাম্প সিস্টেম এরকম। যদি আপনি এখানে মানে এটাতে কোনো ফুটো হবে না, এই পাটে শুধু কালোটাতে ফুটো করতে হবে, এরকম মাথাগুলো লাগাইলে এই এইরকম নাট সিস্টেম থাকবে, ক্লাম্প দিয়ে নাটগুলো হচ্ছে এরকম দেখায়, এরকম নাট দিয়ে ওপরে আপনার এরকম একটা। এখানে আপনি চাইলে এটা চারটা করতে পারেন, না চাইলে তিনটাও করতে পারেন অপশন। আপনি এইভাবে প্লাস্টিক ঝালাই করে এভাবে মাথাগুলো লাগাইতে হবে, এই পাটে ফুটো করতে হবে না। এই সাইডে যেটা কালোটা থাকবে এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা আপনার নিচে থাকবে, এটা ভিতরে থাকবে, এটা দেখা যাবে না, শুধু নাটটা দেখা যাবে। একটা শুধু ফুটো করতে হয়, আমার কাছে সাধারণত একটা কাভার আছে, আমি জাস্ট এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি যে এফজেড 62-র যেগুলো ট্যাঙ্কির পার্ট খুলে যায়, আপনার একদম ক্লাম্প বেনে ক্লাম্প বানায় যায়, প্লাস্টিক ঝালাই করে ক্লাম্প বানায় দিয়ে এভাবে ঘাট তৈরি করা যাবে। সেম এভাবে ঘাট তৈরি করা যাবে, এই পার্ট হচ্ছে এই সিস্টেম। এটা পুরো পার্ট মিলে একটা শুধু ক্লাম্প থাকে, আর এরপর হচ্ছে এটা হচ্ছে বানারসি, এটা শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্লাস্টিক ঝালাই দিয়ে এভাবে ক্লাম্প সিস্টেম করে আপনি ট্যাঙ্কির পার্ট, তাহলে মজবুত হবে ট্যাঙ্কির পার্টটা। এখানে একটা আছে, এখানে একটা, আপনি চাইলে একটা করতে পারেন, চাইলে তিনটা করতে পারেন। প্লাস্টিক ঝালাই দিয়ে এভাবে ক্লাম্প তৈরি করে একটা বানানো হয়েছে অলমোস্ট, দেখতে পাচ্ছেন এটা নিচে থাকবে, এটা দেখা যাবে না, দেখানোর জন্য আসলে এইভাবে করা ভিডিওটা আর কি, আপনাদের হেল্প হবে এই জন্যই। আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, বিজিবি মার্কেট, সেক্টর 7, রোড 35, খান মোটরস দোকানের নাম। এটি এখানে আসলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এইভাবে আপনার হচ্ছে বডিতে, এই বডিতে আপনি হিট দিয়ে ক্লাম্প সিস্টেম করতে হবে, দিলে এই ক্লাম্পটা আপনার বসাইতে পারবেন, দিয়ে বসাইলে ভিতর থেকে, এটা আপনার বাইরে বোঝা যাবে না, আপনি বাইরে বুঝতে পারবেন না। আপনার হিট দিয়ে এভাবে বসাইতে হবে ক্লাম্পটা ভিতর দিয়ে, আপনি চাইলে এখানে করতে পারেন একটা, এখানে একটা করতে পারেন, যেমন আগের একটা করা আছে সিস্টেম এইরকম, আপনি এরকম ক্লাম্পটা ভিতর দিয়ে ঝালাই করে ক্লাম্প বানাইতে পারেন, তাহলে আপনার এই পাটটা খুলবে না, তাহলে এই পাটটা খুলে যাবে না। এই হচ্ছে সমস্যা এই এফজেড ভিথিরির ট্যাঙ্ক প্যাড কাভারগুলো, এই কাভারগুলো খুলে যায়। এটা নিয়ে আমি আসলে দেখলাম কয়েকটা পোস্ট, এই জন্য আসলে আমার ভিডিওটা করা, আপনাদের কাজে লাগবে যদি আপনি চাই এইভাবে কাজ করতে পারবেন, বা যদি চাইলে আমাদের করতে পারবেন আমাদের কাছেও। এভাবে হিট দিয়ে এই পিছন সাইড এভাবে প্লাস্টিক ঝালাই করে ক্লাম্প বানাইতে হবে, এরকম চারটা বা তিনটা আপনি যদি চান, এক পাড়ে তিনটাও করতে পারবেন, এক পাড়ে দুইটাও লাগাইতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনার পার্ট এগুলো খুলে যাবে না, এই সমস্যাটার থেকে দূর হবেন। এই হচ্ছে দেখালাম যেটা আপনাদেরকে, পার্ট হচ্ছে এটা খুলতে হবে, পার্ট খুলে নিয়ে